আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উনি তো মানে নিঃসন্দেহে এটা বলার অপেক্ষা রাখে না যে তার তিনি পূজনীয় এবং তারা তাকে সেই পর্যায়ে মান্য করবে, এটাই স্বাভাবিক, বা সেরকম গুরুত্ব দিবে, সম্মান করবে, এটা নিয়ে তো দ্বিধাবান আলোচনার কিছু নাই। কিন্তু ইন্টারেস্টিংলি বিএনপির মানুষজনের কাছেও শেখ হাসিনা একটা বড় ফ্যাক্টর। বিএনপির আর কোথাও রাগ, অভিমান, জিত, ক্ষোভ বা চিন্তা, দুশ্চিন্তা, আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে দুশ্চিন্তা যে আওয়ামী লীগের এই নেতারা এই জায়গায় খেলতেছে, ওই নেতা ওই জায়গায় খেলতেছে, সবচেয়ে বড় টেনশন হলো শেখ হাসিনার নেতৃত্ব। এটা বিএনপির অনেক মানুষ অনানুষ্ঠানিকভাবে বলেও যে শেখ হাসিনা যতদিন নেতৃত্বে আছে বা শেখ হাসিনা যতদিন আছে ততদিন আওয়ামী লীগকে সরাতে পারবে কি না বিএনপি বা অন্য কেউ, এটা খুব টাফ, এটা মনে হয় সম্ভব না। শেখ হাসিনা মানে একদম সরাসরি বলে যে শেখ হাসিনা যতদিন আছে ততদিন আওয়ামী লীগকে সরানোর কিছু নাই। আচ্ছা, সেই শেখ হাসিনা একসময় মার্গারেট থেচারকে বলা হতো ব্রিটিশ প্রধানমন্ত্রী আয়রনম্যান, তিনি লোহমানবী ছিলেন, ইন্দিরা গান্ধীকে অনেকেই অনেক সময় বলতেন লোহমানবী ছিলেন। এবার কালবেলার রিপোর্ট, আবারও ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় প্রধানমন্ত্রী। ফোর্বস জানেন প্রভাবশালী মার্কিন ম্যাগাজিন, মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় 46তম স্থানে নাম এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত বছর তিনি 42তম অবস্থানে ছিলেন। গত বছরের মতো এবারও তালিকায় শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। বুধবার বিশ্বজুড়ে রাজনীতি, মানব সেবা, ব্যবসা বাণিজ্য, গণমাধ্যম, অর্থনীতি ও প্রযুক্তি খাতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসা ক্ষমতাধর নারীদের মধ্যে 100 জনকে বেছে নিয়ে এই তালিকা প্রকাশ করে ফোর্বস। ক্যাটাগরিগুলো বলা হয়েছে যে বিশ্বজুড়ে রাজনীতি, মানব সেবা, ব্যবসা বাণিজ্য, গণমাধ্যম, অর্থনীতি ও প্রযুক্তি খাতে নেতৃস্থানীয় ভূমিকা রাখার কারণে। ফোর্বসের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনা ওয়াজেদ বর্তমানে তার চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান। ফোর্বসের এবারের তালিকার শীর্ষে থাকা ইসির প্রেসিডেন্ট ইউরোলা ভন ডার লিয়েন রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপীয় ইউনিয়নের তৎপরতা এবং কোভিড-19 মহামারী মোকাবেলায় নতুন নেতৃত্ব দিয়েছেন তিনি। আর তালিকায় দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লগার্ড ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কমলা হ্যারিস তিনি তৃতীয় অবস্থানে রয়েছেন। আর চতুর্থ স্থানে আছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনি। জানেন উনি খুবই ডাইনামিক একজন মানুষ হিসেবে বিশ্বের নেতৃত্বে পরিচিত হয়ে উঠেছেন। পঞ্চম স্থানে মার্কিন তারকা টেইলর সুইফটের নাম রয়েছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবারের তালিকায় 32তম জায়গায় আছেন। তিনি ভারতের চারজন নারী এই তালিকায় জায়গা পেয়েছেন। 2004 সাল থেকে প্রতি বছর ফোর্বস এই লিস্টটি প্রকাশ করে। তো আমি আসলে এই কন্টেন্টে বা এই প্রসঙ্গে নিজস্ব কোনো মতামত বা নিজস্ব কোনো বিশ্লেষণে যাব না। এই খবরটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ এবং বিশ্বের 100 জন প্রভাবশালী নারীর মধ্যে বাংলাদেশের একজন নারী, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের একজন নারী তিনি জায়গা পেয়েছেন, নিশ্চয়ই তাকে কংগ্রেচুলেট করাই যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।